নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আজ সকালের প্রশ্নোত্তর এবং আলোচনামূলক এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরুতেই আমি অনুরোধ করব যে বা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি প্রেস করে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান স্পোর্ট পেন্সিল চ্যানেলের। আজ শুভ রথযাত্রা, রথযাত্রার পুণ্য লগ্নে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন স্পোর্ট পেন্সিল চ্যানেলের পক্ষ থেকে। এবার বন্ধু শুরু করব আজকের ভিডিওর একের পর এক যে আপডেটগুলো আছে। প্রথমে আপনাদেরকে একটা ইস্ট বেঙ্গল ক্লাব থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি আপনি জানিয়ে দিই যে সদস্যপদ নবীকরণ বা মেম্বারশিপ রিনিউয়ালের জন্য আগামী 21 জুন থেকে রিনিউয়াল পর্বটা শুরু হচ্ছে, চলবে বেশ কিছুদিন। কতদিন চলবে তার নির্দিষ্ট কোন সময়সীমা দেওয়া হয়নি, তবে 21 জুন থেকে শুরু হচ্ছে। আপনি দুপুর 2 থেকে সন্ধ্যে 7টার মধ্যে, এটাই হচ্ছে ক্লাবের ওয়ার্কিং আওয়ার্স, ক্লাবে গিয়ে আপনার সদস্যপদটিকে নবীকরণ বা রিনিউয়াল করে নিতে পারেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান কথা। এই নবীকরণ পর্ব কিন্তু সপ্তাহে সোম থেকে শনি, শুধুমাত্র ছুটির দিন বা রবিবার কিন্তু হবে না, বাকি সব দিনই আপনি নির্দিষ্ট সময়ে গিয়ে রিনিউয়াল করতে পারেন। যে বা যারা নতুন সদস্যপদের কথা বলছেন তাদেরকে জানাই যে সাধারণ সদস্যপদ পেতে গেলে আপনাকে 60,000 টাকা খরচ করতে হবে। তার বিনিময়ে নির্দিষ্ট ডকুমেন্টসের মাধ্যমে আপনি ইস্ট বেঙ্গল ক্লাবে সদস্য হতে পারেন। আর আপনার যদি ইচ্ছা হয় আপনি আজীবন সদস্য পদ গ্রহণ করবেন, সেক্ষেত্রে কিন্তু টাকার পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। ক্লাবের এই মুহূর্তে আর্থিক অবস্থা খারাপ থাকার ফলে ইস্ট বেঙ্গল সিদ্ধান্ত নিয়েছে যে আজীবন সদস্য পদ নিতে গেলে তাকে দিতে হবে 2,50,000 টাকা। অর্থাৎ 2,50,000 টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন ইস্ট বেঙ্গল ক্লাবের আজীবন সদস্যপদ, এবং সাধারণ সদস্যপদ পেতে গেলে আপনাকে খরচ করতে হবে 60,000 টাকা। নবীকরণ শুরু হচ্ছে 21 জুন দুপুর 2 থেকে সন্ধে 7টা পর্যন্ত। প্রশ্নোত্তর পর্বের কথা যদি আসি তাহলে তিনটে প্রশ্ন সব থেকে বেশি এসেছে। একটা হচ্ছে সুমিত রাঠি, তার কি আপডেট? দ্বিতীয়, নাওরে ময়েস সিং এর সঙ্গে কি ইস্ট বেঙ্গল ক্লাবের চুক্তি হয়ে গেছে? এটাকে নিয়ে আমি আমার ভিডিওতে উল্লেখ করেছি, তারপরেও কিন্তু বেশ কিছু জিজ্ঞাসা রয়েছে, অবশ্যই সেগুলোকে ক্লিয়ার করব আমি আমার মতন করে। এবং আরেকটা প্রশ্ন যেটা এসেছে যে ডুরান কাপ তো আগামী জুলাই মাসের 10 তারিখ থেকে শুরু হবে, যদিও পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি এখনো প্রকাশ করেনি ডুরান কমিটি, তারা 10ই জুলাই শুরু করবে এটা জানিয়েছে। প্রশ্ন যে ইস্ট বেঙ্গল ক্লাব কি তার সিনিয়র দল কার্লোস কোয়াদ্রাতের অধীনের সেই দলটাই কি ডুরান কাপে খেলবে? বন্ধু আসবো এই তিনটে প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের কাছে। তার আগে একটা খবর দিয়ে দিই, অস্ট্রেলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডারই হয়তো শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবে আসতে চলেছে এশিয়ান কোটার খেলোয়াড় হিসেবে। সেক্ষেত্রে খেলোয়াড়টার নাম কার্টিস এডওয়ার্ড গুড। মেলবোর্ন সিটির হয়ে 100-এরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন, 2018 সাল থেকে তিনি ধারাবাহিকভাবে খেলছেন। এই মুহূর্তে তিনি এখন অবধি এলেক শেষ হয়নি, চুক্তিবদ্ধ রয়েছেন। আমি এর আগে বলেছিলাম যে ইস্ট বেঙ্গল ক্লাব তার এশিয়ান কোটার বিদেশিকে চূড়ান্ত করে ফেলেছে, নানা কারণে তার নামটা এখন অবধি প্রকাশ হয়নি এবং অনেকগুলো নাম সেক্ষেত্রে ভেসে এসেছিল, অন্তত গোটা তিনেক নাম তো বটেই, কিন্তু এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের সেন্ট্রাল ডিফেন্ডার বা এশিয়ান কোটার বিদেশি কে হবেন এটার আপডেট যদি আমাকে দিতে হয় তাহলে সবার আগে আমাকেই গুডের কথাটাই কিন্তু বলতে হয়। শেষ পর্যন্ত হয়তো গুডকেই ইস্ট বেঙ্গল ক্লাব সিলেক্ট করে রেখে দিয়েছে এবং সেটা এখন অবধি প্রকাশ হয়নি, কিছু জটিলতার কারণে ব্যাপারটা এখন প্রকাশ করা সম্ভব নয়, এ কারণেই সেটা গোপন আছে। নির্দিষ্ট সময় ইস্ট বেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ জানাবে, তাদেরকে জানাতেই হতো এশিয়ান কোটার ডিফেন্ডার এবং তার নাম খুব সম্ভবত হতে চলেছে কার্টিস গুড। লড়াই এই মুহূর্তে তিনি সব থেকে বেশি এগিয়ে রয়েছেন। এ প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে দিই যে সুমিত রাঠির যে বা যারা আপডেটটা জানতে চাইছেন, তিনিও একজন ডিফেন্ডার, তার পেছনেও ইস্ট বেঙ্গল হাত বাড়িয়েছিল, শেষ পর্যন্ত সুমিত রাঠির বিষয়টা কোথায়? দেখুন, বেশ কিছু সর্বভারতীয় নিউজ পোর্টাল কিন্তু দাবি করছে যে সুমিত রাঠি ইস্ট বেঙ্গল ক্লাবে চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি আমার ক্ষুদ্র চেষ্টা অনুযায়ী যেটুকু জানতে পেরেছি তাতে সুমিত রাঠির সাথে ইস্ট বেঙ্গলের যোগাযোগ যে এখন বেশ একটা ভালো অবস্থায় আছে এটা যেমন সত্যি, এটাও তেমনি সত্যি যে সুমিত রাঠির বিকল্পর পেছনেও কিন্তু ইস্ট বেঙ্গল ছুটছে। একান্তই যদি সে বিকল্পগুলো, আমি আর বিকল্পগুলোর নাম নতুন করে বলছি না, অনেকবার বলে ফেলেছি,
বিকল্প যদি না পাওয়া যায় সেক্ষেত্রেই কিন্তু সুমিত্রাটি ইস্ট বেঙ্গলের পছন্দ, অর্থাৎ সুমিত্রাটি এই মুহূর্তে প্রথম নয় দ্বিতীয় পছন্দ। এবার যে প্রশ্নটা, ডুরান্ড কাপ ইস্ট বেঙ্গল কোন দল নিয়ে খেলবে? বন্ধু এক কথায় উত্তর দিয়ে দিই, ইস্ট বেঙ্গলের যে সিনিয়র দলটা কোচ কার্লোস কোয়াদ্রাদের অধীনে যে দলটা প্রশিক্ষণ পাবে আগামী দিন কয়েকের মধ্যেই, অর্থাৎ সিনিয়র পূর্ণাঙ্গ শক্তি নেই, ইস্ট বেঙ্গল ক্লাব 131তম ডুরান্ডের এডিশনে মাঠে নামবে। একই সঙ্গে এই প্রশ্নটার সাথে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন যে যদি সিনিয়র দলটাই যদি মাঠে নামে তাহলে অনুশীলনটা কবে হবে, তার কারণ প্রতিযোগিতা শুরু হতে তো খুব বেশি সময় বাকি নেই। একদম সত্যি কথা, এবং এটাও বাস্তবিক যে সিনিয়র দলটা কিন্তু খুব বেশি দিন প্রশিক্ষণ না পেয়েই কিন্তু তাদেরকে ডুরান্ডে খেলতে হবে। এ কথা অবশ্য অন্যান্য দলের ক্ষেত্রে প্রযোজ্য, সবাই দল গঠন করেছে কিন্তু পুরোদমে সিনিয়র দল নিয়ে অনুশীলন করা শুরু করে দিয়েছে আইএসএল এর অন্যান্য দলগুলো, এরকম খবর কিন্তু বন্ধু এখন অবধি নেই, এবং ফুটবলাররা কিন্তু মোটের ওপরে খেলার মধ্যেই আছে। এবার যে কথাটা বলবো সেটা হচ্ছে নাওরে ময়সিংকে নিয়ে। দেখুন আমি আবারও বলছি যে নাওরে ময়সিং এই মরশুম কেন, আগামী বেশ কয়েকটা মরশুমই হয়তো তিনি লাল হলুদ জার্সি গায়ে খেলবেন। তিনি চুক্তিবদ্ধ, চুক্তির কিছু দিক নিয়ে কিছু জটিলতা থাকতে পারে, জটিলতা বলতে সেগুলো মূলত টেকনিক্যাল জটিলতা যেগুলো খুব দ্রুতই এবং খুব সহজেই মীমাংসা হয়ে যায়। মহেশ সদ্য ভারতীয় দলের হয়ে খেলেছেন এবং এরপর তিনি সাবকাপেও দলে সুযোগ পেয়েছেন, সেখানেও খেলবেন, যার ফলে এই টেকনিক্যাল জটিলতাগুলো মহেশের প্রেজেন্ট না থাকার ফলে হচ্ছে, বাকি সবকিছু একদম ঠিকঠাক আছে। মহেশের দিকে যেই হাত বাড়াক না কেন, ভালো ফুটবলার দিকে হাত তো অনেকেই বাড়াতে পারে, কিন্তু মহেশ শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবেই আগামী মরশুমে খেলবে, এবং একই সঙ্গে আরো মরশুম কেন, আরো কটা মরশুম তিনি চুক্তিবদ্ধ হলেন সেটাই শুধু দেখার। আপনাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।